رسول الله يا حبيب الله اقول للنبي আমি যখন সামনে যাই গো আমার মন বলে বিমান কাদেররা মনে করে পিছন দিকে আপনাকে আক্রমণ করবে তখন বিজি তখন আমি সঙ্গে সঙ্গে পিছনে দৌড়াই আমি যখন পিছনে যাই আমার মন বলে বিমান কাদেররা মনে করে আপনাকে সামনে দিকে আক্রমণ করবে এইজন্য সামনে যাই সামনে যখন যাই আমার মন বলে মনে হয় বিমান কাদেররা ডান দিকে আক্রমণ করবে তখন সঙ্গে সঙ্গে আমি ডান দিকে যাই আমি যখন ডান দিকে যাই আমার মন বলি বিমান কাবেররা কয় দব নাকি বাম দিকে আক্রমণ করবে তখন বিজি এই জন্য আমি বাম দিকে দৌড়াই রাসূল তখন ডাকতে বললেন আবু বকর আমি কোনোদিন এইভাবে হাঁটি নাই আমার পা চামড়া মোরক পেরে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাদরটা চিরে চিরে নবীজির বৃদ্ধাঙ্গুল গোলা বেঁধে দেয় যেন রক্ত জমিনে না পড়ে রাসূল বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আবু বকর সিদ্দিক বলেন গো আল্লাহর নবী আমি চতুর্দিকে দৌড়াই কেন জানেননি আপনার শরীর মোবারকে যদি একটা ফুলের আঘাত পড়ে যায় আমি আবু বকর সিদ্দিক কোনোদিন তা সহ্য করতে পারবো না সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং তার রসুলের মহব্বত ছাড়া আর কিছুই নাই এই জন্য রসুল বলেন আয়েশা গো তুমি যখন সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার বাবার সাথে একটু পরামর্শ করিও একা একা তুমি সিদ্ধান্ত নিও না গো আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ডাক্তার বললেন আল্লাহর নবী এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার বাবা আবু বকর সিদ্দিকের কোনো প্রয়োজন নেই জোরে কল সুবহানাল্লাহ আগো আল্লাহ হাবিব আমি আয়েশাকে কেউ যদি বলে হে আয়েশা দুনিয়া তুমি নিবে না রাসূলুল্লাহকে তুমি গ্রহণ করবে আগো আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আমি আয়েশা দেরি না করিয়া জবাব দিয়া দিব আমাকে যদি দুনিয়ার রাজত্ব দেওয়া হয় আর যদি বলো হয় রাজত্ব নিবা না রাসূলুল্লাহকে নিবা আমি দুনিয়াকে লাথি মেরে বিনা প্রশ্নে রাসূলুল্লাহকে গ্রহণ করে নিব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা যারা বসে আছি একটু কষ্ট করে সবাই যদি সামনে আগিয়া বসি তাহলে কোরআনের মধ্যে সেই সৌন্দর্য বাড়বে আল্লাহ রাসূল বলেন তোমরা যদি কোরআনের মধ্যেকে সুন্দর কইরা দাও আল্লাহ পাক এর বিনিময়ে তোমাদের কবরটাকে সুন্দর কইরা দিবেন সুবহান একটু কষ্ট করে সামনে আসেন বেশি লম্বা আলোচনা হবে না এক ঘন্টা সময় দিতে পারবেন না আমাকে একটু কষ্ট করে সামনে আসেন আর জবান খুলে জিকির করেন পুরপাড়া আলফালা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ১৬তম বার্ষিক সভা উপলক্ষে তিন দিন ব্যাপী পবিত্র তাফসীর কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনে সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি সভাপতি সাহেব জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামাই কারাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা আড়ালে সর্বণত সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমেই আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে গভীর রাত পর্যন্ত কোরআনের মধ্যে সে বসে থাকার মতন তৌফিক দান করেছেন এই জন্য অন্তরে গভীরস্থল থেকে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করিনি বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ জবান দিয়েছেন কে আল্লাহ আর জোরে কোন কে দিয়েছেন আল্লাহ আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কি তো আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে
আলোচনা শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছেন, আগমন হয়েছে, তন্মধ্যে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, এর মধ্যে কারো কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন দুনিয়া গ্রহণ করেন নাই, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের বিষয়বস্তু হইল বিশ্বনবী রাহমাতুল আলামিনকে নবীজির স্ত্রীগণ আমাদের আম্মাজানরা রসুলকে প্রস্তাব দিয়েছিলেন, হে রসুল, অনেক সাহাবিদের অভাব দূর হয়েছে কিন্তু বিশ্বনবীর পরিবারের অভাব দূর হয় নাই। অগনবী গনিমতের মাল যখন আসে আপনার বন্টনে পড়লে আপনি দান করে দেন, কিছুটা রাখলেই তো আমাদের আস্তে আস্তে অভাবটা দূর হয়ে যায়। কথাটা শুনে রসুল বললেন, ইয়া আল্লাহ, আমার গরের ঢুকে দেখা যায় দুনিয়া ঢুকে গেছে। নবীজি প্রস্তাব গ্রহণ করলেন না। রসুল যদি চাইতেন দুনিয়া, তাহলে রসুলের চাইতে দুনিয়ার দিক থেকে আর রসুলের চাইতে ধনাক্ত আর কেউ থাকতো না, কথা কোন ঠিক কিনা? রসুলকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি চান উহুদের পাহাড়কে আমি আল্লাহর স্বর্ণ বানিয়ে দিব। রসুল কয়, না, স্বর্ণের পাহাড় আমার দরকার নেই, আমি দুনিয়ার জমিনে কষ্ট করে দিন কাটাব আর ভোগ বিলাস আরাম আয়েস করব জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ দুনিয়ার আরাম আয়েস ভোগ বিলাস একদিন শেষ হয়ে যায়, কথা ঠিক না? জান্নাতের ভোগ বিলাস কোনোদিন শেষ হবে না। আল্লাহ কুরআনে বলে, কুল মাতা উদ্দুনিয়া কালিল। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়ে যা দেখো সব হইল কালিল, কিছুক্ষণের জন্যে। যেই দুনিয়া স্থায়ী নয়, যেই দুনিয়ার বাড়িগা স্থায়ী নয়, যেই দুনিয়ার রাজত্বর মন্ত্রিত্ব এমপিত্ব স্থায়ী নয়, সেই রাজত্বর জন্য যারা আখরাতকে ভুলে যায়, যে দুনিয়ার আরাম আয়েশের জন্য আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যায়, তাদের মতন ভুখা আহাম্মক আকাশের নিখে আর দুনিয়ার উপরে কেউ নেই, কথাগণ ঠিক না? আর যারা পরকালকে টার্গেট বানায়, আমি দুনিয়ার জমিনে সুদ খাব না, আমি দুনিয়ার জমিনে ঘুষ খাব না, আমি দুনিয়ার জমিনে দুর্নীতি চাঁদাবাজি করব না, দুনিয়ার আয়াম আয়েস দরকার নাই, আমার টার্গেট জান্নাতের ভোগ বিলাস, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, কথা কোন ঠিক না? আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল মাক্কি জিন্দিগিতে, রসুল যখন বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল, এই কালেমা দাওয়াত দেওয়ার পর বেঈমান কাফেররা রসুলকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মাদ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধ অবস্থান নিয়েছ, মনে হয় ক্ষমতা লোভ তোমার মধ্যে দেখা দিছে, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, মূর্তির বিরুদ্ধে কথা বলিও না, যদি প্রয়োজন হয় রাজত্ব দেওয়া হবে। দুই নম্বর হইল, টাকা পয়সার প্রয়োজন হইলে টাকার বস্তা দেওয়া হবে। তিন নম্বর হইল, সুন্দরী কোনো মহিলা যদি জানে চায় মক্কার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তোমাকে বিবাহ করায় দেওয়া হবে।
আল্লাহ রাসূল প্রস্তাব শুনে বললেন এতক্ষণ তো বলছো যা দিতে পারবে তার কথা আমি বলি যা দিতে পারবে না তাও যদি দাও অর্থাৎ এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি আমার চন্দ্র এনে দাও আল্লাহর কসম দুনিয়ার লোভে আমি মুহাম্মদ একটা মিনিটের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমি বন্ধ করব না একটু জোরে বললে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাম লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার রাজত্ব দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করেন নাই একদিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার সামনে বসা এই সময় ফেরেশতাকুল সম্রাট হযরত জিবরাইল নবীজির কাছে প্রস্তাব দিয়েছেন দুইটা আগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রস্তাব দিয়ে প্রেরণ করেছেন আপনি কি দুনিয়ার রাজত্ব গ্রহণ করতে চান নাকি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়ত গ্রহণ করতে চান নবীজি ডাকতে বলে জিবরাইল কোনটার সম্মান স্থায়ী একটা হইল গোলামিয়ত আল্লাহর আর একটি হইল দুনিয়ার রাজত্ব সম্মানটা কোনটার মধ্যে স্থায়ী থাকবে জিবরাইল তখন বললেন আল্লাহর নবী গো আল্লাহর গোলামিও যারা গ্রহণ করে গো তাদের সম্মান কোনোদিন কমে না গো বরং যতদিন যায় সম্মান বাড়তে থাকে আর রাজত্ব যারা গ্রহণ করে এক দলে দেয় জুতার মিছিল আর এক দলে দেয় জারুর মিছিল আসেনি একটু যে দেখুন এক দলে দেয় হুলের মালালে মিছিল তুমি থাকো আর আরেক দলে জারুর মিছিল বের করে গোল দিকে লামিয়ে যেটা সম্মান স্থায়ী না এইটার জন্য পাগল কোন মুমিন হতে পারে না কথাগুলো ঠিক না আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন যদি চাইতেন দুনিয়া তাহলে নবীজির পিছনে এই জমিন স্বর্ণ হয়ে হাঁটতে থাকতো কারণ নবীজির হাত মোরকে কি গরিমান বরক ছিল একদিনের ঘটনা শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিন দিনের খুব ক্ষুধার্ত ছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে নবীজি ডাকতা বললেন রে আবু হুরায়রা রাস্তার মধ্যে তুমি কড়াকড়ি করো কেন আবু হুরায়রা বলেন আল্লাহর নবী পেটে দারুন খিদা এই জন্য আমি কড়াকড়ি করি মাটিতে নবীজি বলে আবু হুরায়রা তোমাকে এই মুহূর্তে কিছু দিব আমি নবীর ঘরেও কোনো কিছু নাই খাবারের কোনো ব্যবস্থা নাই কিন্তু তোমার খোদার্ত অবস্থায় রাস্তার মধ্যে ফেলে রেখে আমি নবী যেতে পারি না চলো আমার সাথে চলো দেখি হুজুরা শরীফে যাই কোনো ব্যবস্থা আছে কিনা আর একবার তালাশ করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাথে নিয়ে গেলেন হুজুরা শরীফে মাজানা ঈশাকে রসুল ডাকতে বললেন ঈশা গো খাবারের কোনো ব্যবস্থা চিনি আম্মা জানা ঈশা বলেন গো নবীজি আপনি হুজুরা শরীফ দেখি যখন বের হয়ে গেছেন এর কিছুক্ষণ পরে একজন আনসারি মুখিনা এক গেলাস দুধ আপনার জন্য হাদিয়া দিয়া পাঠাইছে একটু জোরে কোন আল্লাহ নবী আবু হুরায়রা এক গ্লাস দুধ পাইয়া লাইছি দরদাও আমার মসজিদের মধ্যে তুমি যাও সত্তর জন সাহাবি খোদার্ত অবস্থায় কোরআনুল কারিম শিক্ষা করতেছে সত্তর জন সাহাবিকে
আমি নবীজি করে দুধ পান করার দাওয়াত দিয়ে আসো। একটু জোরে কর না, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, দুধ লইয়া এক গেলাস আর খোদারদের সংখ্যা হইল 70 জন, আর আমি আবু হুরায়রা লইয়া হইলাম 71 জন। আর দুধ কয় গেলাস? 70 জন সাহাবী আইল, আল্লাহ লই বলে, রে আবু হুরায়রা, তুমি দুধ বন্টন কইরা দাও, বন্টন করার ভরে তুমি পান করবা। আবু হুরায়রা কয় দিশে খাওয়াই আমারে, লাইনে দাঁড়াইতাম কিছুটা হইবার আশা আছি, দিয়া দিশে বন্টন করার মধ্যে সকলে পান করার ভরে তাহলে আমি হইতাম। আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম, 70 জন সাহাবি দুধ পান করলো, আমি তাকিয়ে দেখি গ্যালাস থেকে 1 ফোঁটা দুধ কমে নাই। 70 জন দুধ পান করার বলি নবীজি একদম বলে, রে আবু হুরায়রা, তুমি আমার দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুধ পান করা শুরু করলাম, জি মাত্র মুখ লাগাইলাম গ্লাসের মধ্যে, আমি টান দিলাম, এমনি তাকিয়ে দিই গ্লাসটা খালি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করে দেখি গ্লাসের নিচ থেকে যেন দুধের নহর জারি হয়ে গেছে। আল্লাহর নবী হাতের বরকত, এক গ্লাস দুধ, দুধের নহর জারি হয়ে যায়। 70 জন সাহাবি পান করার পরও যেই নবী হাতের বরকতে দুধ কমে না, সেই নবী যদি দুনিয়া গ্রহণ করতেন তাহলে জমিন নবীজির পিছনে হাঁটতো স্বর্ণের ছাকা হইয়া, কথা কোন ঠিক না। কিন্তু রসুল বলেন, না, আমি এমনভাবে থাকতে চাই আমি একদিন না খাইয়া থাকব, তখন সাবারা, আমি সবুর, আরেকদিন খাবো তখন সাকারা, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সাহাবাই কেরামের অভাব দূর হইছে ঠিকই, বিশ্ব নবীর গরের তো অভাব দূর হইছে না। ইয়াদ আসেনি রসুল কইয়া, ও আল্লাহ, আমার ঘরে তো দুনিয়া ডুবে গেছে দেখো। রসুল রাগ কইরা কয়, আল্লাহর কসম, 1 মাসের মধ্যে আর গড়াইতাম না, মসজিদে থাকবো। রসুল কি বলছেন? 1 মাসের মধ্যে গড়ে আইতাম না। আর মোনাফিকরা ক্যাম্পাস করে, ও শুনছো, মোহাম্মদে তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিছে, নাওজুল্লাহ। কর মোনাফিকদের কাজ হইল ঘটবে আর একটা আর রডাইবে আর একটা, কথা কোন ঠিক না। মোনাফিক আমদার সমাজ আসেনি কম না বেশি, এ ঘটবে একটা রডাইবে আর একটা, এটি মোনাফিকের গ্রামে দেখা মোনাফিকের কাজ। এটা দুই জঞ্জাল লাগাইতো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত, বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগাই দিত, জামাই বউর মধ্যে ঝগড়া লাগাই দিত, এইরকম কিছু পাবলিক আসে না নাই? একটু যদি কন সমাজে নিকৃষ্ট মানুষ হইল এই শ্রেণীর মানুষ, কথা কোন ঠিক না। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলছেন, 1 মাসের মধ্যে আমি আর ঘরের মধ্যে আসবো না। আর মুনাফিকরা রাস্তায় রাস্তায় ক্যাম্পাস করে গড়াইয়া দেয়, শুনছনি, মোহাম্মদ তো তার স্ত্রীদেরকে তালাক দেয়া দিছে। অবক সিদ্দিক কান্দে, প্রভু, মনের বড় আকাঙ্ক্ষা ছিল আমার মেয়ে আয়েশাকে রসুলের সাথে বিবাহ দিয়া দেই, জান্নাতের মধ্যে রসুলের সাথে একটা সম্পর্ক থাকলে কাছাকাছি আমি থাকতে পারম, কিন্তু তালাক যদি দিয়ে দেখো আমি আবু বকরের অবস্থা কি হবে। সকল দৌড়ায় রসুলের কাছে গিয়া দেখে
আল্লাহর নবী তখন বললেন আবু বকর আমি তালাক দেই নাই বলছি এক মাসের মধ্যে ঘরে যাব না জোরে কোন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে তো আর ডাইরেক্ট কোয়া যায় না আপনি ঘরে যান না কেন এটা তো ডাইরেক্ট কোয়া যায় না একটু দূরে বৈসা বৈসা একা একা কথা কয় ঘর আমার আমি ঘর ছাড়তাম কেন সুবহানাল্লাহ জোরে কইবেন না ঘর আমার আমি ঘর ছাড়মু কেন রাগ কইরা দরকার হইলে ভুমা ঘর ছাড়ুক কথা শুইনা রাসূল মুসকে আসি দেখো উমর বাতাস দিও না আমি রাগ কইয়া আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম এক মাসের মধ্যে ঘরে যাইতাম না এখন আমার এইটা বুঝাইলি তো না এক মাস হইব এর ঘরে যাইব জোরে কর সুবহানাল্লাহ এক মাস যখন পূর্ণ হইছে আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ নাযিল করছে একটু জোরে কর সুবহানাল্লাহ তেলাওয়াত কি তো আয়াত وإن كنتم لتريدن الله آيات نجنيشه এর আগের আয়াতে আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে বলেন এদেরকে বলেন এই দুনিয়া গ্রহণ করতে চায় দুনিয়ার আয়াম আয়েস গ্রহণ করতে চায় না আল্লাহ এবং তার রসুলকে গ্রহণ করতে চায় দুনিয়া গ্রহণ করতে চায় আমি দুনিয়া দিয়ে দেবো সমস্যা নাই কিন্তু আল্লাহ এবং তার রসুলকে পাবে না আর ওয়াইন কুম তুন্না তুরিদাল্লাহ ওয়া রাসূলহু ওয়া দারাল আখরা যদি আল্লাহ এবং তার রসুলকে চায় তাহলে আখরাত পাবে আখরাতে পুরস্কার তাদের জন্য রয়েছে সম্মানী পুরস্কার জোরে কর সুবহানাল্লাহ من كل أجر عظيم আখিরাতে বড় পুরস্কার মহান পুরস্কার হইছে যারা দুনিয়া গ্রহণ করে না যারা আল্লাহ এবং তার রসুলকে গ্রহণ করবে তাদের জন্য রয়েছে পরকালে বড় পুরস্কার কথা কোন ঠিক কিনা দুনিয়া এমন এক জিনিস দুনিয়ার পিছনে দূরতে থাকেন দুনিয়ার পিছনে দূরতে থাকেন দুনিয়া কিন্তু পাইবেন না এটা পাওয়ার জিনিস না কথা কোন ঠিক কিনা আর মনে করেন দুনিয়া পাইলিছেন মনে করে না এমনও হতে পারে বিল্ডিং বানাইছেন আগামীকাল উদ্বোধন করবেন আজকে ঘুমাইছেন আর ঘুম ভাঙছে না এইরকম ঘটনা নাই একটু যদি দেখুন দুনিয়া পাইবেন না ঈশা পয়গম্বর রাস্তা দিয়ে যায় তোর গিয়া দেখেন একটা অদ্ভুত প্রাণী চতুর্থ পাওয়ালা একটা প্রাণী ওনার সামনে তো জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পরিচয় কি ওই প্রাণীর জবান আল্লাহ কুল্লা দিছে প্রাণী ডাক দেখো ঈশা পয়গম্বর আমি হইলাম দুনিয়া তুমি দুনিয়া তো মুখের মধ্যে দাঁত নেই কেনে আর লেজের মধ্যে হোসম নেই কেনে তো দুনিয়া ধাররা লেজে দুইটা ঠানতে টানতে হোসম নিয়ে গেছে কিন্তু লেজ দিতে পারছে না মুখের মধ্যে দাঁত নাই কেন আল্লাহওয়ালারা নেককারদের কাছে আমি যাই সুবহানাল্লাহ জোরে কর হাহি হুজুর উনাদের কাছে দুনিয়া গেছে কিন্তু গ্রহণ করে নাই ভ্রমণীয় বড় হুজুর উনাদের পিছনে দুনিয়া হারছে কিন্তু গ্রহণ করে নাই কথা কোন ঠিক না আমি যাই তাদের কাছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইলে গুথা মারে ইল্লাল্লাহটা গুথা আসে না যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গুথা মারে আমার দাঁত এই জন্য মুখের মধ্যে দাঁত নাই আর দুনিয়াদারে ঠানতে টানতে হোসন নেই দুনিয়া পাইবেন না নিতে পারবেন না এটা কথা কোন ঠিক কিনা বাইরে আমার লক্ষ্য করে দেখুন দুনিয়ার জমিনি অনেক মানুষ আছে সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে মিথ্যা কথা কয়ে সম্পদ বানায় মনে করে দুনিয়ায় আমার সব দুনিয়ার বাড়ি আমার আসল
দুনিয়ার মজা আমার আসল চুরি করিয়া ডাকাতি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া তুমি টাকা বানাইলা উপার্জন করছো টাকা সুন্দর বাড়ি বানাইছো তুমি যখন মরণ হয়ে যাবে তোমার মৃত্যুর পর তুমি চলে যাবে কবরে কবরের মধ্যে শাস্তি একা ভোগ করবে আর দুনিয়ার বাড়ি নিয়ে যাবে তোমার বউ বাচ্চা কথা ঠিক না কবরের শাস্তি বউ বাচ্চা নিব একটু জোরে কোন তো সুদ খাইয়া বাড়ি বানাইলাম আর কবরের ফিটাটা খাইমা আমি একা এটা কোন বুদ্ধিমানের কাজ হতে পারে এই জন্য আল্লাহ বলেন মিলকুল আজরুন আযীমা পরকালে বড় পুরস্কার হইছে যারা দুনিয়া গ্রহণ করে নাই যারা আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করছে জোরে কর সুবহানাল্লাহ ফেরাউন স্ত্রীর নাম হযরত আসিয়া হযরত আসিয়া উনি যদি ইচ্ছা করত দুনিয়া গ্রহণ করতে পারত রাজত্ব ছিল রাজপ্রাসাদ ছিল কোনো কিছুর অভাব ছিল না কিন্তু স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন কয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুই মানুষ তাহলে আমার রাজপ্রাসাদ আরাম আয়েস কিচ্ছু পাবে না আমার মন্ত্রিত্ব এমপিত্ব কিছুই তুই পাবে না দুনিয়ার কোনো আরাম আয়েস তোর কবলে জুটবে না দুনিয়া চাটতে হবে আর না হয় লা ইলাহা ইল্লাল্লাহ চাটতে হবে কোনটা নিবে আসিয়া বলছেন গোটা পৃথিবী চাটতে পারি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা মুহূর্তের জন্য চাটতে পারি না জোরে কর সুবহানাল্লাহ রাত যায় দিন যায় নির্যাতন শুরু হয়েছে আসিয়ার প্রতি তার স্বামীর গোটা রাজত্ব যদি এখন স্বামীকে খোদা হিসেবে গ্রহণ করে বুক বিলাসের কোনো অভাব নাই রাজপ্রাসাদে আরামায়েশের ঘুমের কোনো অভাব নাই নির্যাতন শরীরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গা দিয়া লোহার পেরেক ঢুকানো হয় নাই নিষ্ঠুর নিষ্ঠুরভাবে কঠোরভাবে ওনাকে নির্যাতন করা হইল উনি দোয়া করছে আল্লাহর দরবারে ওই দোয়াটা আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে জাগা হইলিছে সুবহানাল্লাহ জুরে কইবেন না উনার মুখের জবান দিয়ে যে দোয়াটা বেরিয়েছে কত বড় দামি দোয়া আল্লাহর কুরআনে জাগা হইছে সুবহানাল্লাহ জুরে কোন উনি দোয়া করছে রব্বি বিনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ উনি দোয়া করছে প্রভু তোমাকে গ্রহণ করার কারণে হ্যাঁ প্রভু ফেরাউনকে যদি আমি খোদা মানতাম দুনিয়ার আরাম আয়েস আমার জন্য অভাব ছিল না রাজপ্রাসাদ আমার জন্য অপেক্ষা আছে কিন্তু আমি ফেরাউনকে খোদা হিসেবে গ্রহণ করি নাই তোমাকে আমি গ্রহণ করেছি দুনিয়া চারটি বাড়ি গো কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি চারতে পারি না ফেরাউনের রাজপ্রাসাদ থেকে আমাকে বার করে দিছে আল্লাহ গো তুমি কি পারো না গো তোমার কাছে জান্নাতের মধ্যে একটা আমার জন্য ঘর বানাইতে যে মাত্র দোয়া করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দরখাস্ত কবুল করে নিছে জিব্রাইলকে পাঠাইছেন জিব্রাইল আসিয়ার জন্য যে বাড়ি বানাইছি ফোনটা বন্ধ করে দাও আসিয়ার জন্য যে বাড়ি বানাইছি এখন আসিয়ার সামনে জান্নাতের বাড়ির ছবি না তুলে ধরো সুবহানাল্লাহ জুরে গো আসিয়ার এন্তেকাল হইতেছে এই অবস্থার জিব্রাইল নিয়ে এসে জান্নাতের বাড়ি হে আসিয়া তুমি আল্লাহর জন্য দুনিয়ার রাজপ্রাসাদ ত্যাগ করেছো আল্লাহকে গ্রহণ করার কারণে ফেরাউনের আরাম আয় সব ত্যাগ করেছো তুমি দিককালও দুনিয়া তাকতি জান্নাতের রাজপ্রাসাদ তোমার জন্য অপেক্ষায় আছে আল্লাহর সালাম পাইয়া হযরত আসিয়া দুনিয়া থেকে বিদায় নিছেন কি দুনিয়া গ্রহণ করে নাই এই জন্য জান্নাত তাদের জন্য বাজি হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ আমরা যদি সুদ খাই না ঘুষ খাই না নিয়ম মতো নামাজ পড়ি আল্লাহর বিধান মানি হালাল হারাম মেনে চলি আমাদের জন্য আল্লাহ তুরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন
إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم نيچي جرا ایمان انبه نیک عمل করবে তাদের জন্য জান্নাতের নিয়ামতে ভরা এবং জান্নাত তাদের জন্য অপেক্ষা আছে সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ এখন আসুন সেই কথা বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল আলামিন এক মাস শূন্য হইছে তখন কোরআনের আয়াত নাযিল হইছে এটা আছে তো এখন আসেন রাসূল যখন গেছেন আয়াত নাযিল হইছে রাসূল আপনার স্ত্রীদেরকে আপনি বলেন দুনিয়া গ্রহণ করতে যদি চায় দেয়া দিব কিন্তু আপনাকে আর তারা হইব না আর আপনাকে যদি তারা চায় আল্লাহকে যদি চায় পরকালে জান্নাত বড় পুরস্কার তাদের জন্য অপেক্ষা আছে তাদেরকে আপনি প্রস্তাব দিব রাসূল প্রস্তাব দিছেন সকলকে ডাকছেন আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আমাকে গ্রহণ করো আর দুনিয়া যদি চাও দুনিয়া দেওয়া হবে ওয়াজিনাতাহা আরাম আয়েশ কিছু কম নেই সব পাইবা কিন্তু আমি আমাকে এবং আল্লাহকে পাইবা না কোনটা গ্রহণ করবা আর রাসূল আম্মাজান আয়েশাকে কাছে ডাকছেন দেখে বলছেন আয়েশা তোমার তো বয়স কম দুনিয়ার সম্পর্কে তোমার ধারণা কম তাই তুমি একা একা সিদ্ধান্ত নিও না দুনিয়া গ্রহণ করবা না পরকাল গ্রহণ করবা দুনিয়ার রাজত্ব গ্রহণ করবা না রসুলকে গ্রহণ করবা এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তোমার বাবা আবু বকর সিদ্দিকের সাথে একটু পরামর্শ করো সুবহানাল্লাহ জুড়ে কারণ আবু বকর সিদ্দিক সম্পর্কে রসুল কম জানেন না ভালো জানে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ডাকদা বলছেন ভগবান শাহ সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ২৪ ঘন্টার বন্ধু আবু বকর সিদ্দিকের সাথে একটা পরামর্শ করিও কারণ আবু বকর সিদ্দিক তো তিনি যার ভিতরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছুই নাই একটু জুড়ে কর সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার কলমের মধ্যে দুনিয়া নাই ওনার কলমের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত নাই আল্লাহ এবং তার রসুলের মহব্বত ছাড়া আর কিছুই নেই লক্ষ্য করে দেখুন হিজরতের রাত্রে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যখন গারে সুরের দিকে রওনা হয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন লক্ষ্য করে তাকে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার সামনে দৌড়ায় আর একবার পিছনে দৌড়ায় একবার ডানে যায় আর একবার বামে যায় রসুল ডাকতে বললেন আবু বকর একবার তুমি সামনে যাও রে আরেকবার তুমি পিছনে যাও আরেকবার ডানে যাও আরেকবার বামে যাও কারণ কি রে আবু বকর আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো আল্লাহর নবী আমি যখন সামনে যাই গো আমার মন বলে বেঈমান কাফেররা মনে করে পিছন দিকে আপনাকে আক্রমণ করবে গোলাবিজি তখন আমি সঙ্গে সঙ্গে পিছনে দৌড়াই আমি যখন পিছনে যাই আমার মন বলে বেঈমান কাফেররা মনে করে আপনাকে সামনে দিকে আক্রমণ করবে এই জন্য সামনে যাই সামনে যখন যাই আমার মন বলে মনে হয় বেঈমান কাফেররা ডান দিকে আক্রমণ করবে তখন সঙ্গে সঙ্গে আমি ডান দিকে যাই আমি যখন ডান লেগে যাই আমার মন বলি বেঈমান কাফেররা হয়তো আপনাকে বাম দিকে আক্রমণ করবে অকল বিজি এই জন্য আমি বাম দিকে দৌড়াই রাসূল তখন ডাকতে বললেন আবু বকর আমি কোনোদিন এইভাবে হাঁটি নাই আমার পা চামড়া মোরক পেরে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাদরটা ছিঁড়ে ছিঁড়ে নবীজির ভিদ্রাঙ্গুল গোলা বেঁধে দেয় যেন রক্ত জমিনে না পড়ে রাসূল
রাসূল বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আবু সিদ্দিক বলেন ও আল্লাহর নবী আমি চতুর্দিকে দৌড়াই কেন জানেননি আপনার শরীর মোবারকে যদি একটা ফুলের আঘাত কইরা যায় আমি আবু সিদ্দিক কোনোদিন তা সহ্য করতে পারবো না صدق رضي الله عنه انتر الله وانتر رسول المحبب ترار كسوئي نائي ايجن رسول برنائي شاكو تمي جاكن شدان تغوهن کرو تمار بابا شدر تفارا مصر کريو ایک ایک تمي شدان تنیو ناگو آئشا اما جن آئشا رضي الله عنه تغن داكتا بلن اللہ النبی এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার বাবা আবু বকর সিদ্দিকের কোনো প্রয়োজন নেই জোরে কল সুবহানাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আয়েশাকে কেউ যদি বলে হে আয়েশা দুনিয়া তুমি নিবে না রাসূলুল্লাহকে তুমি গ্রহণ করবে ওগো আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আমি আয়েশা দেরি না করিয়া জবাব দিয়া দিব আমাকে যদি দুনিয়ার রাজত্ব দেওয়া হয় আর যদি বলো ঘর রাজত্ব নিবা না রাসূলুল্লাহকে নিবা আমি দুনিয়াকে লাথি মেরে বিনা প্রশ্নে রাসূলুল্লাহকে গ্রহণ করে নিব যারা আল্লাহ এবং তার রসুলকে গ্রহণ করছে তারাই দুনিয়া প্রকৃত অর্থে বুদ্ধিমান কথা কোন ঠিক কিনা এরাই আসল বুদ্ধিমান আর যারা দুনিয়া দুনিয়া কয় রাজত্ব হইলে রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় মন্ত্রিত্ব হইলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এরা কখনো বুদ্ধিমান হতে পারে আমাদের সমাজে অনেক বুদ্ধিমান আছে অনেক বুদ্ধির ঠেলায় নাম রাখছে বুদ্ধিজীবী এবং আমরা দেশে বুদ্ধিজীবী কবরস্থানও আছে আমি সব বুদ্ধিজীবীর দাফন করছি বুদ্ধির অভাব নাই যেই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয়ে আল্লাহকে গ্রহণ করে না যে বুদ্ধিজীবী আমার রসুলকে গ্রহণ করে না যে বুদ্ধিজীবী ইসলাম গ্রহণ করে না যে বুদ্ধিজীবী নবীর আদর্শ গ্রহণ করে না তা কোনদিন বুদ্ধিমান হতে পারে না কথা কোন ঠিক কিনা আর যদিও গরিব সুদ খায় না সে আসল বুদ্ধিমান যদিও গরিব রিস্কা সালে খায় কিন্তু দুর্নীতি করে না সে আসল প্রকৃত অর্থে বুদ্ধিমান যদিও গরিব চিষি কাজ কইরা খায় কোন রকম দিন আনে দিন খায় এরকম নাই কিন্তু ঘুষ খায় না মিথ্যা কথা কয় না দুজনে লাগাই দেয় না এটি হল আসল প্রকৃত অর্থে বুদ্ধিমান সুদ খাইলেন ঘুষ খাইলেন বাড়ি গাড়ি অল্প দিনে বানাইতাম সুদ খাইলে কিন্তু অল্প দিনে বড় লোক হওয়া যায় খালি লাভের লাভ লাভের লাভ কথা ঠিক না কষ্ট দিয়েছে কিছু সময় এক দুই ভাই একটি হলো তবলিগওয়ালা আর একটি হলো সুদকু বড় ভাই খালি সুদ খায় আর টিহাগনে লাভের লাভ লাভের লাভ ছোট ভাই কয় ভাই তুমি যে এই সুদ খাইয়া সম্পদ বানাইতেছ খবরে গেলে কিন্তু একা ফিটাটা খাইবা তোমার শাস্তি কেউ নিবে না তুই কার জন্য সুদ খায় সম্পদ বানাও তখন বড় ভাই কয় আমার ছেলে মেয়ের জন্য বাড়ি বানাইতেছি আমার বউয়ের জন্য সম্পদ বানাইতেছি তখন ছোট ভাইয়ে কয় বানাইতে পারো কিন্তু কবরের শাস্তি কিন্তু কেউ নিবে না কথা কর ঠিক কিনা তখন বড়টা কয় কি সত্যি কেউ নিবে না বলে না তুই আমাকে দৃষ্টান্ত দে বুঝা নিবে না কীভাবে ভাই এইটা হইলে তুমি আমার সাথে ওয়াদা করতে হবে তুমি বাড়ির সামনে গিয়া অজ্ঞানে হইয়া থাকবা অভিনয় করবা অভিনয় যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো উঠার জন্য এর আগে উঠবা না তুমি চিন্তা করে দেখবা তখন অবস্থা কি হয় তো ঠিক আছে আমি অজ্ঞানে হইয়া দিইমু আর তুই না বলা পর্যন্ত আমি কিন্তু উঠতাম না বাড়ির সামনে গিয়া অজ্ঞানে হইয়া দিছে আর খানতেছে আব্বা কই গেলা আম্মা কই বাবি কই বড় ভাই কিন্তু গেছে কবর কি হয়েছে সাফে খামা মারছে বেড়ারে সাফে খামা মানার কারণে অজ্ঞান হয়ে গেছে বাবা কয় তুই যে তিন শিলা মাই রাইলে কোনো দোয়া কালাম শিখছ না শিখছি তো হাজার টাকা সারা শরীর মুচ্ছে কয় বিষ এখন আমার হাত আয়া করছে
বাবা খানতেছে আল্লাহ আমার সিরলাছিল আমার তো সিরলাছিল আমার ছেলে তুমি নাগে লাগে দি মা খানতেছে আল্লাহ আমার ছেলে নানি আমায় নিলে না বাপ খানতেছে সোনার জীবন বি হলে আমার সোনার জীবন বি হলে জামাই নাই শুধু ভাই ডাক দেখে আপনার তুমি না বলছি তোমার সিরেল আব্বা গো বিশটা সাইরা দিই আপনার উপর মরতে পারেন নাও মরতে পারেন কিন্তু মরার সম্ভাবনা বেশি আপনার উপরে বিশটা সাইরা দিলে ভাই কিন্তু জিন্দা হইয়া দাঁড়ায় যাইব এমনি বাবা ডাক দিয়া কর দেখ একটাই মরতেছে আমার আর মরা ফলাইস না এটা শুনতেছি নি শুধু ভাই ডাক দেখো মা গো আকাশের নিচে জমিনের উপরে গো মা তোমার মতন দরদি সন্তানের জন্য আর কেউ নাই ও মা তুমি না বলছিলে আমার ছেলের নানি আল্লাহ আমার নিয়ে গেলাই না কেন মা গো বিশটা সাইরা দেই আপনার উপর বাইয়া উঠতে দিব আর আপনি মরতে পারেন নাও মরতে পারেন মরার সম্ভাবনা বেশি এমনি মা তখন ডাক দেখ দেখ তোর বাবা বেড়া মানুষ হইয়া অত বড় বেদনা নিছে না আমি কেমনে রে বাবা বেটি মানুষ হইয়া বেদনা নিতাম তো বাবাই নিছে না আমি কেউ নিতাম এটা শুনতেছি নি বিষ লইয়া কি আক ভাবিক এ ভাবিক তুমি না বলছিলে সোনার জীবন বি বলে গো এখন রূপার জীবন রাখিয়া তুমি কি করবা বেদনা সেরা দিই মরতে পারেন নাও মরতে পারেন কিন্তু মরার সম্ভাবনা খুব বেশি এমনি বাবি ডাক দেখ দেখ আমার শ্বশুর বাবা হইয়া বেদনা নেয় নাই শাশুড়ি মা হইয়া বেদনা নেয় নাই আমি কি বিবাহ বৈশা আসলাম তার বেদনা নেওয়া লাগিয়া এ শুনতেছি নি মনে মনে কয় মনটা চাইতেছে উঠটা সুরমুড়ি দুইটা টাঁসার মধ্যে গত রাত্রে কইছে যে আমার লাগে জানটা দিলেই এখন কয় বেদনাই নিত না গেছে ছেলে মেয়ের দিয়ে গা দেখে লাঠি সুইটা লইয়া তারা দাঁড়ায় দিছে এদিকে এলে কিন্তু শাসা করলো করে নিব এমনি শুধু ওই ডাক দেখো বড় ভাই দাঁড়িয়ে যাও কাম হয়ে গেছি দেখলা তো দুনিয়ার ব্যাগ নাই বাবা নেই নাই মা দূর দেখা নেই নাই ছেলে মেয়ে কেউ নেই নাই গো কবরে গেলে আজাব কিন্তু কেউ নেবেই না কবরে গেছেন দেখবেন কবরের সাপ বিচ্ছুর ঘর ফুকামা করে ঘর অন্ধকার ঘর কেমনে থাকো আমার কষ্ট কেউ নিবে না ঠিক না কবর কইল ফুকামা করে ঘর সাপ বিচ্ছুর ঘর রসুল বলেন তোমার আমল যদি ভালো থাকি দুনিয়ায় সুদ খাইলে না ঘুষ খাইলে না দুর্নীতি করল না চাঁদাবাজি করল না আল্লাহর হুকুম মেনেছ নবীজি তরিকা মতন জীবন চালাইলা কবরে তোমার যখন যাবি যেইতে দিয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতে বাগান বানাতে দেরি করবে না যেটা করো সুবহানাল্লাহ বের আমার লক্ষ্য করে দেখুন কবর এমন এক জায়গা আমার দুনিয়াবাসী কেউ সাহায্য করতে পারবে না আমি কার জন্য সুদ খাইয়া সম্পদ বানাইম আমার ইচ্ছা করলো আমার বউ বাচ্চা কিন্তু সহযোগিতা করতে পারবে না আমি কার জন্য দুর্নীতি করে সম্পদ বানাবো আমার দলের নেতা কর্মী কেউ কিন্তু আমাকে কবরে সাহায্য করতে পারবে না নবীজি বলেন এত অসহায় কবরে মানুষ থাকবে জানাজা পড়িয়া যখন দাফন করিয়া শেষ করে জিন্দা হইয়া শুনবে যারা দাফন করছিল তারা হেঁটে হেঁটে বাড়িতে যায় পায়ের জুতা শব্দ পর্যন্ত কবরে থেকে শুনতে পায় সুবহানাল্লাহ জোরে এমনি কম্বাংশী
জিন্দা হয়ে দেখে আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার বিছানা নাই, আমি এই মাটির বিছানার মধ্যে কেন? আমার বাড়ি গেল কই রে, আমার বউ বাচ্চা গেল কই? তোমরা আমার রেখে চলে যাও, আমি চিৎকার দিই, তোমরা আমার চিৎকার শোনো না কেন? হাজারো চিৎকার দিলে দুনিয়াবাসী আর আমার চিৎকার শুনবে না, আমি একা আমি থাকতে হবে। রসুল বলেন, তোমার আমল যদি ভালো হয় কবরের মধ্যে হাজার হাজার বছর চলে যাবে, তুমি টের পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াকে লাঠি মারো, আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করো, কথা কোন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াবাসী এখন ঘুমে আসে আর কবরে গেলে ঘুম থেকে জাগ্রত হবে। হুজুর এটা তো বুঝলাম না, ঘুমে থাকলে দেখবেন স্বপ্নে অনেক কিছু দেখে, আর ঘুম থেকে জাগ্রত হইলে কিছু দেখে না, কিছু নাই, কথা ঠিক না? এক বেটা ঘুমাইছে গরিব বাঙ্গা খাটে ঘুমাইছে, তো ঘুমাইয়া স্বপ্ন দেখছে বড় চেখার মালিক হইয়া গেছে, সুন্দর একটা বাড়ি বানাইছে, ব্রাউন বাড়িয়ার মধ্যে তো সুন্দর মহিলা না, হেজিটা বিয়া করছে, সুন্দর দেখে বিয়া করছে, আর প্রথম বসে একটা ছেলে হইছে, ছেলেরে ফটাইছে, বুয়ে যা তোমার বাবারে আনো, একসাথে ডাইভিং টেবিলে বসে খাইতাম, এটা বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখতেছে ছেলে যখন গিয়ে কয় আব্বু চলো আম্মা আমার পাঠাইছে একসাথে খাইতাম, তখন বেটা অভিমান করছে, ছেলেরা পাঠাইছে কেন আমার নি তো না আইয়া, এমনি অভিমান করে দেখো না আমি খাইতাম না, এই না আমি খাইতাম না, যখন ঝুঁকি মারছে বাঙ্গা খাটিতে ঘুমিয়ে আছে কাটলুই উঠছে, যখন লড়াই দেওয়া উঠছে তখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে কই আমার বক্স সালন গেল, এত সুন্দর বাড়ি গেল কো, এত সুন্দর বউ গেল কো, আমার ছেলেটা গেল কো? ঠিক তেমনি হবে কবরে যখন দাহন করবে জিন্দা হইয়া দেখবে আমার বাড়ি কো, আমার বউ কো, আমার বন্ধু বান্ধব কো, দুনিয়াবাসী কেউ আমাকে সাহায্য করবে না, কথা কোন টিকে না? আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে দুনিয়ার জমিনে আপনার নামই থাকবে না, থাকবে না। বাবা মারা গেছে, গেইটের মধ্যে বাবার নাম ছিল, বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে তিন ছেলে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া গেট ভাঙিয়া তিন ভাইয়ে আলাদা বাড়ি বানাইছে, এখন তিনটা গেট, বাবার নামে আর গেট নাই, ও ছেলেদের নামে গেট, যে জায়গা ছিল এখন বাবার নাম নাই, ছেলেদের নামে পড়ছে, কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ কার জন্য সুদ খাও, ও দুনিয়ার মানুষ কার জন্য ঘুষ খাও? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দুনিয়াকে লাঠি মেরে পরকাল লালন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর সুরে কোন আমিন। আমিও খুব ক্লান্ত, আর আপনারাও দীর্ঘ সময় অসন্ত শুনে ক্লান্ত, আরও দুই দিন আপনাদের আছে, এই জন্য আমি আর লম্বা আলোচনা করলাম না, সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। সারমর্ম হইল রসুলের তরিকা মতন চলবো, দুনিয়ার সুদ ঘুষ দুর্নীতি ছাড়া বাড়ি থেকে দূরে থাকবো, আল্লাহ পাক যেন প্রত্যেকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরও যদি এখন আমিন। দুরুদ শরীফ পড়ি।